أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله خير وهم من فزع يومئذ آمنون. ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما تعملون. إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما আবার পড়ো বাবা ফা ইন্নামা ইয়াহদি লিনাফসি ওয়া আন আতলু আল কুরআন এখান থেকে ওয়া আন আতলু আল কুরআন ফামান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون. بسم الله الرحمن الرحيم. طاسيم ميم. تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض
على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون حسب صدق الله العظيم ما شاء الله প্রিয় দর্শক নূর মোহাম্মদ সব সময় চমৎকার একটি কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে থাকে কিন্তু আজকে মনে হলো যে সুরের মধ্যে আমাদের ছোট্ট বন্ধু খেই হারিয়ে ফেলেছে আমরা বিজ্ঞ বিচারকের কাছ থেকে মন্তব্য জানব ফজিলাতুল উস্তাদ কারি আজহারুল ইসলাম ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আসলে আপনিও ঠিকই ধরেছেন এই জিনিসটাই আমরা চিন্তা করছিলাম যত বরাবরই খুব ভালো পড়ে মাশাআল্লাহ আজকে তার আওয়াজটা মনে হয় একটু বসা বসা তাই না জি তো যাই হোক সুরের যাই হয়েছে বাকি মাঝখানে একটুখানি হোঁচট খেয়ে গেছে আশা করি সামনের দিকে এটা হবে না ভালো খেয়াল করবে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি ফাদিলাতুল উস্তাদ আবুল কাসেম গাজী মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াতই করেছে ছোট মানুষ একটু ভয়ের কথা তো আগেই বলা হয়েছিল ভয়টা মনে হয় এসে গেছে তারপর আমরা আশা করি সে ভবিষ্যতে আরও ভালো করবে অনেক ভালো করবে অনেকের মন জুড়াবে আলোকিত কোরআনকে আরও আলোকিত করবে উচ্চ মানে উঠিয়ে নিবে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ নূর মোহাম্মদ আমরা তোমার কাছ থেকে আরও অনেক ভালো তেলাওয়াত প্রত্যাশা করি সেটা উপহার দিতে পারবে না আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته আলোকিত কুরআন